নমস্কার। বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে, লোকসভা নির্বাচনে প্রত্যেক কটা রাজনৈতিক দল তারা তাদের দলকে সংগঠিত করতে, দলকে দলের সংগঠন বাড়াতে একাধিক জায়গায় যোগদান কর্মসূচি তারা করছেন। এই দল থেকে ওই দলে কর্মী সমর্থকরা যেমন শিফট হচ্ছেন, ঠিক একইভাবে নেতা মন্ত্রীরাও নেতা নেত্রীরাও তারা কিন্তু দল বদল করছেন, দল বদলের পালা কিন্তু জারি রয়েছে। ঠিক একইভাবে যদি এবার আমরা দেখি, কংগ্রেস দলে আরও একবার ফিরে এলেন বলা যেতে পারে পূজন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি, তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্যের দায়িত্ব ওনার কাঁধে ছিল। এক প্রথমেই যখন তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে পূজন বিশ্বাসের বাবা তথা পীযূষকান্তি বিশ্বাস তিনি পদত্যাগ করেন এবং তার আগে পরে পীযূষকান্তি বিশ্বাস কংগ্রেসে যোগদান করেন এবং আজকে পীযূষকান্তি বিশ্বাসের ছেলে তথা তৃণমূলের রাজ্যের প্রদেশের দায়িত্বে যিনি ছিলেন পূজন বিশ্বাস, তিনি কিন্তু আজকে তৃণমূল ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরে এলেন। সেই ছবি আপনারা দেখছেন। পূজন বিশ্বাসকে কংগ্রেসে স্বাগত জানান, পূজন বিশ্বাসকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেসের যিনি সভাপতি রয়েছে নীলকমল সাহা সহ আরো অন্যান্য নেতৃত্বরা আজকে এখানে ছিলেন এবং তারা প্রত্যেকেই পূজন বিশ্বাসকে, তৃণমূল কংগ্রেস ছেড়ে পূজন বিশ্বাস যখন কংগ্রেসে আসেন তখন তার হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তাকে দলে স্বাগত জানান সুদীপ রায় বর্মণ। কি বলেছেন কংগ্রেস দলে যোগদানের পর পূজন বিশ্বাস, শোনাবো আপনাদেরকে। আমরা আজকে যে সারা ভারতবর্ষে যে অবস্থা চলছে, তো আমরাও যখন কংগ্রেস এখান থেকে ছেড়ে গেছিলাম আমরা তৃণমূল কংগ্রেসে গেছি, কিন্তু আমাদের লড়াই একটা শক্তির বিরুদ্ধেই ছিল। তো সেই লড়াইকে আমরা এখন এখানে যোগদান করার জন্য আমরা রাহুল গান্ধীর যে চিন্তাধারা ওটা বিচারধারার মধ্যে চলার জন্য আমরা আবার পুনরায় কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যারা সঙ্গে যারা আমাদের লোকরা রয়েছে ও অনুগামীরা রয়েছে ওরাও একদিনের মধ্যে সবাই ফিরে আবার কংগ্রেস দলের মধ্যে আসবে এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে হাত মিলে তাদের নির্দেশ মান্য করে দিনে যাতে সংগঠন আরো শক্তিশালী করা যায় এবং যে অস্বাভাবিক শক্তিগুলো আছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসার পর পূজন বিশ্বাসের বক্তব্য আপনারা শুনলেন। এক প্রকার বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের দলকে চাঙ্গা করতে, বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন ঘটিয়ে তারা তাদের দলে সামিল করছেন। কখনো কংগ্রেস ছেড়ে দলীয় কর্মী সমর্থকরা বিজেপিতে যাচ্ছেন, তো বিজেপি ছেড়ে কখনো কংগ্রেসে আসছেন, আবার কেউ কেউকে দেখা গেছে বাম কংগ্রেস জোটের এই জোট না মানতে পেরে তারা আবার বিজেপিতে যাচ্ছেন। সুতরাং সব মিলিয়ে এক প্রকার বর্তমানে রাজ্যের যে লোকসভা নির্বাচনের আবহ তা যে অনেকটাই সরগরম তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। আজকে আরও একবার পূজন বিশ্বাস কংগ্রেসে যোগদান করলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে। এর আগে পূজন বিশ্বাসের বাবা পীযূষকান্তি বিশ্বাস রাজ্য কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন প্রাক্তন, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে এসেছিলেন। এবার উনার ছেলে পূজনকান্তি বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরে এসেছেন। অনেকেই বলছেন ঘরের ছেড়ে ঘরে ফিরেছেন। আর আজকে পূজন বিশ্বাসকে দলে স্বাগত জানিয়েছেন সুদীপ রায় বর্মণ কংগ্রেস বিধায়ক। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।